বন্ধুরা তোমায় সবাইকে নিয়ে স্বাগত এসেছি একটি ভিডিও এই ভিডিওতে আইসিডিএস এর যে ফুল অ্যান্সার কি দেবো তার কারণ এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওটা সঙ্গে সঙ্গে পাওয়ার কোশ্চেনটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সাথে শেয়ার করে দেখছিলাম জিকে কোশ্চেনটা জেনারেল যে চল্লিশটা জিকে কোশ্চেন এসেছিলো কারণ মোটামুটি একটা চল্লিশটা জিকে কোশ্চানোর সম্ভাবনা ছিল কিন্তু আমি চেষ্টা করবো ভেবেছিলাম যে পুরোটাই অ্যান্সার কি দেওয়ার সেই মুহূর্তে হয়ে ওঠেনি তাই আমি তার পরে পরেই সব দেওয়ার চেষ্টা করে দিয়েছি মানে জিকের ক্ষেত্রে এখানে বাকি অঙ্কটা দেবো অঙ্কটা দেবো এই সাথে সাথে এবং জিকেটা তো আগে আপলোড করা আছে তাই জিকের পাটটা আগে দেখে নিও বা আমি এখানে জিকেটা বলে দিচ্ছি তাদের সময় সুবিধা হবে যেটা প্রথম এই ভিডিওটা দেখছে তাই জিকেটা আর আলাদা করে ফলো আপ করতে হবে না চলো দেখে নেওয়া যাক তাড়াতাড়ি বলতে হবে তার কারণ অনেকগুলো কোশ্চেন আছে একের কোশ্চেন যেটা যেটা পিতা পুত্র বা তার যেটা রিজনিং ছিল সেটা কিন্তু একের কোশ্চেনটা অ্যান্সার হবে যে অপশান এ আর চলো দেখে নেওয়া যাক ভারতের সংগ্রহ প্রতিশী রাষ্ট্রের সংখ্যা কত এটা সাত এটা ভ্যারি করছে যদি এটা ভ্যারি করছে দু সাত সাতও হতে পারে আর যদি একান্ত যে যে মালদ্বীপ বা ওই সব ধরে নেয় ওইগুলোকে ধরে নিলে নয় অ্যান্সার হয়ে যাবে এর মধ্যে সাতটা যে কোনো স্ট্র্যাটেজিক বইতে বা যে কোনো জায়গায় করা থাকে সাত অ্যান্সার আর যদি মালদ্বীপকে বাদ দেয় তাহলে কিন্তু আট অ্যান্সার হতে পারে তাই এই কোয়েশ্চেনটা ডিপ্লোমেটিক একটা ব্যাপার চলে আসছে কিন্তু হওয়া উচিত সাত অ্যান্সার দুইয়ের দাগে বি অ্যান্সার হওয়া উচিত তিনের তিনের কোয়েশ্চেনটা অ্যান্সার হবে তিনের সি অ্যান্সার জিরো পয়েন্ট জিরো ওয়ান তিনের অ্যান্সারটা অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান চারটা দেখে নেবো চারের কোয়েশ্চেনের অ্যান্সার হবে চারের ডি টুয়েলভ ইজ টু ওয়ান চারের কোয়েশ্চেনের অ্যান্সার হবে টুয়েলভ ইজ টু ওয়ান তারপরে কোশ্চেন দেখে নেবো পাঁচের লুপ্ত সংখ্যাটি কত একশো চব্বিশ অপশান ডি হচ্ছে অ্যান্সার ছয়টা ছয়টা তো আগেই আগে যে পিডিএফ আপলোড করছি এখানেও বলেছি যে অপশান সি হচ্ছে ব্যাসেলস তারপরে সাতের কোশ্চেনটা দেখে নেবো সাতের কোশ্চেনটা হচ্ছে নয়ের বি অ্যান্সার হচ্ছে নয় পণ্য একের এগারো পার্সেন্ট এটা হচ্ছে নয়ের বি অ্যান্সার আঠের কোশ্চেনটা অ্যান্সার দেখে নেবো আঠের কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে সি তিন পাঁচ আট চার হচ্ছে আঠের কোশ্চেনটা সি এবার একটি ক্লাবের যে অঙ্কটা ছিল এইটার ক্লাবের ক্ষেত্রে আটের সরি নয়ের নয়ের অঙ্কটার ক্ষেত্রে নয়ের অঙ্কটা অ্যান্সার হবে নয়ের সি তারপরে দেখে নেব দশের কোশ্চেন যেটা লুডোর অঙ্কটা ছিল সেটা হবে এক অপশান এ হচ্ছে অ্যান্সার আর তারপরে দেখে নেব এগারোটা এগারোটা একটুখানি গণ্ডগোলের কোশ্চেন যাই বলো এই কোশ্চেনটা আমি মনে করি না যে আইসিডিএসের জন্য উপযুক্ত তার কারণ এত কম টাইমে এতে অনেকগুলো ধাপ আছে যে কোশ যে একটা ওয়ার্ড আসছে সেই ওয়ার্ডটাকে সেই ওয়ার্ডটাকে সাজাতে হবে এবং তার বিপরীত অর্থ এই ওয়ার্ডটাকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি তার বিপরীত মানে মিনিং বলতে হবে এটা একটু বেশি কঠিন হয়ে গেছে তাই এগারোর অ্যান্সার হবে এগারোর এ হচ্ছে অ্যান্সার সারেন্ডার বারোটা অবশ্যই বারো এ হচ্ছে গোদাবরী আমার ভিডিও আগে যারা দেখেছো তারা কিন্তু এটা পারবে একদম আর তেরো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি জয়প্রকাশ নারায়ণ আর তারপরে দেখে নেবো চোদ্দোর কোশ্চেনের অ্যান্সার চোদ্দোর কিন্তু বারোশো পঞ্চাশ হবে আর পঁচিশ মিটার যেটা যে সতেরো মিটার পোস্ত বিশেষ একটি আয়তকার বাগানের যে অংশ অঙ্কটা সেটা অষ্টআশি মিটার হবে এই অঙ্কটা খুবই সোজা আর ষোলো কোশ্চেন দেখে নেবো ষোলোর কোশ্চেনে কিন্তু এক ওয়ান ওয়ান বাই থ্রি হবে অ্যান্সার অপশান সি হয়ে যাবে অ্যান্সারও হচ্ছে আর ভারতীয় সংবিধানে প্রথম খসড়া তৈরি করেছিলেন অবশ্যই সতেরো কোশ্চেনের অপশান ডি হবে খসড়া কমিটি পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ দমনাক্ত হত আঠেরোর বি ক্যাসপিয়ান সাগর ভারত ছড়া আন্দোলনের সময় ভাইস কে ছিলেন অপশান ডি হচ্ছে উনিশের ডি কুড়ির কোশ্চেনের অ্যান্সার হচ্ছে দেখে নেব কুড়ির কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি হচ্ছে চব্বিশ কুড়ির কোশ্চেনের যে কিউবের অঙ্কটা আছে তার অ্যান্সার হচ্ছে চব্বিশ একুশের কোশ্চেনের অ্যান্সার একুশের কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান ডি এটার ছ দিন হবে অ্যান্সার তারপরে কোশ্চেন দেখে নেব যে বাইশের কোশ্চেন বাইশে কলকাতায় যে ভেরিয়েবেল এনার্জি সাইক্লোন সেন্টার অবস্থিত হচ্ছে সেটা কলকাতায় আর ভারতের প্রথম রেলওয়ে যেটা হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে ভারতের কোন রেলওয়েকে দার্জিলিং হিমালয়ের রেলওয়ে এটা দেখেও একটা গন্ডগোল রয়েছে চব্বিশের কোশ্চেন অ্যান্সার হবে চব্বিশের এ কোন জোড়া ফুল সরি কোন জোড়াটি ভুল সেটা হচ্ছে বিস যেটা অপশান বি বীরাঙ্গনা কাব্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই হচ্ছে ভুল এবিসিডি আয়তক্ষেত্রের অন্তস্ত পি যে কোনো একটি বিন্দু তাহলে নিচের কী হবে এইটা আশা করছি তোমরা যে জিনিসগুলো জানো তাও যদি কারো অসুস্থ থাকে আমাকে বলবে আমি পরে এইটার পাঠটা দেখাবো যে একটা চতুর্থ ক্ষেত্রের মধ্যে কী করে পি বিন্দুটা কোথায় আছে এবং সেটার ক্ষেত্রে কী পি কী করে কাজ হচ্ছে এবং এটা অ্যান্সার হবে ছাব্বিশের বি আর সাতাশে কোশ্চেন যেটা আলেকজান্দা যে নদীর মানে ধারে ছিল সেটা কী হবে সাতাশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি নাইল আঠাশের কোশ্চেনের অ্যান্সার আঠাশের কোশ্চেনের অপশান হচ্ছে ডি সাতটা আর উনতিরিশের যেটা দেখে নাও উনত্রিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে উনত্রিশে আঠাশের যেমন সাতটা হলো উনত্রিশের সি আর তিরিশেরও সরি আর এখানে তিরিশের হচ্ছে সি হবে সরি একটুখানি মিস্টেক হয়ে গেল আমার এখানে বলতে তিরিশের কোশ্চেনের অ্যান্সার কিন্তু সি হচ্ছে আর এখানে যেটা এখানে সাতটা হবে না এখানে ক্যান্ডিডেটের ডাক ছিল মানে সেটাই ভুল করে মুখ দিয়ে বলে দিয়েছি এখানে উনত্রিশের কোশ্চেনের অ্যান্সার হবে ছটা ছয় যেটা কোন কোনো সংকটের স্কোয়ার ট্রায়াঙ্গেলে আছে সেটা হচ্ছে কিন্তু সরি সরি অপশান সি অপশান ডি হবে এটারই একটু মিস্টেক হয়ে যাচ্ছিলো আঠাশের কোশ্চেনের অ্যান্সার হবে অপশান সেভেন যে অপশান ডি যেটা আর যে যে কোনো সংখ্যাটি স্কোয়ার আর ইলিপসিয়াল আর ট্রায়াঙ্গেলে আছে মানে স সব আছে এরা বলতে চাইছে স্কোয়ারে আছে আর তার সঙ্গে এলিপস এলি আছে আর ট্রাইঅাঙ্গেলও আছে সেটা হচ্ছে সাত একমাত্র তিনটে দিক কিন্তু ম্যাচ খাচ্ছে আঠাশের কোশ্চেনের আনসার অ্যান্সার হবে অপশান ডি আর উনত্রিশের কোশ্চেনের অ্যান্সার হবে সি উনত্রিশের কোশ্চেনটা আমি বলে দিলাম উনত্রিশের কোশ্চেনটা হবে সি আর যেটা তিরিশের কোশ্চেন যেটা রাতের আকাশে যে কোনো গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায় তিরিশের কোশ্চেনের অনসার হচ্ছে সি শুক্রকে আর একত্রিশের কোশ্চেন অ্যান্সার হবে একত্রিশের এ একত্রিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ বত্রিশের কোশ্চেন দেখে নেব বত্রিশের কোশ্চেন একটি চৌবাচার অঙ্ক আছে সেই অঙ্কগুলো খুব একটা কঠিন নয় অঙ্কগুলো বত্রিশের কোশ্চেনের অ্যান্সার হবে বি চার ঘন্টায় এই অঙ্কটাও খুব টাফ নয় যদি কারো কোনো পবলে থাকে কমেন্ট বক্সে জানিও আমি বলে দেবো আর তেত্রিশের যে কোশ্চেনটা আছে সেটা কিন সাত বাই তিন কিগ্রা হচ্ছে তেত্রিশের কোশ্চেন চৌত্রিশের কোশ্চেনের অ্যান্সার হবে একান্ন বছর চৌত্রিশে কোশ্চেনে পিতা পুত্রের অঙ্ক বেঙ্গলে থাকবেই থাকবে সব পরীক্ষায় একটা করে থাকবে সেটা ডব্লিউ বি কনস্টেবেলে হোক যখন যে কোনো জায়গাতেই হোক পঁয়ত্রিশে কোশ্চেন দেখে নেব পঁয়ত্রিশে কিন্তু এ হবে চৌত্রিশের এ আর পঁয়ত্রিশও এ ইউ ইউডব্লিউ আর তারপরে দেখে নেব ছত্রিশের যে কোশ্চেনটা ছত্রিশের কিন্তু উনত্রিশ পণ্য দুইয়ের সাত হবে অ্যান্সার আর তারপরে দেখে নেবো সাঁত্রিশের কোশ্চেন সাঁত্রিশের কোশ্চেন প্রখানে যেটা আগে আগে জি কের বলে দিয়েছি সেখানে সায়েন্সিসের কোশ্চেনে অপশান হবে অপশান বি আর জাতীয় যুব দিবস হচ্ছে বারোই জানুয়ারি সোজা কোশ্চেন আর উনচল্লিশের যে কোশ্চেনটা সেটা সি উনশেনের রাজ্যসভার উপস্থাপকনায় এটা আগেই বলেছি বাস্কো দাগামা পর্তুগিজ চল্লিশের বি হবে নিম্নলিখিত যুক্তি সহকারে এটা হচ্ছে চল্লিশের সি হবে পাঁচ তিন এক চার দুই যে প্রথমে দেখতেই পাচ্ছ যে কীভাবে সাজিয়েছে আর বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তা এটা তো আগেই বলেছি আগে ভিডিওতে বলা আছে বিয়াল্লিশের সি তেতাল্লিশের কোশ্চেন দেখে নেব তেতাল্লিশে কিন্তু এ হবে তেতাল্লিশের কোশ্চেন অ্যান্সার হচ্ছে এ আর চুয়াল্লিশের কোশ্চেন আর এইগুলো উল্টে উল্টে লেখা আছে দেখতেই পাচ্ছ এই এস কে এন এটা পেছন দিক থেকে চলে এসছে আর এটা তারপরে পাটার সামনে চলে এসছে এটা সোজাই পুরো একদম আর সেই হিসাবে ডিআইপি মানে লাস্টেরটা চুয়াল্লিশের একদম চুয়াল্লিশের ডি হবে আর পঁয়তাল্লিশের দেখে নেব পঁয়তাল্লিশেরও ডি পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের ডি আর তার সাথে ছেচল্লিশের ছেচল্লিশের হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপূরণ এটাও ডি সাতচল্লিশের সি হবে সাতচল্লিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক মিনিট আর তারপরে দেখে নেবো যে আটচল্লিশের কোশ্চেন আটচল্লিশের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সিক্স পার্সেন্ট আর কোশ্চেন যেটা সেটা অপশান সি ফাইভ ইস টু সর্বোচ্চ বাঁধ অবশ্যই এটা আগেও বলেছি এটা ভাঁকড়া বাঁধ হবে কারণ যেহেতু এক নম্বরটা তৈরি যে মাত্রাটা দেয়নি সেই হিসাবে এখানকার মধ্যে অপশান বি হবে অ্যান্সার আর একান্ন কোশ্চেন যেটা একান্ন কোশ্চেনের অনসার হবে বি নিচ থেকে ওপরে আর এস এল বি যেটা আগেও বলেছি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বাহান্ন কোশ্চেনের অ্যান্সার হবে সি আর তিপ্পান্ন যে কোশ্চেনের অ্যান্সারটা তিপ্পান্নর কিন্তু সি হবে মাইনাস ওয়ান হচ্ছে এবার যদি কারো কোনো অঙ্কের ডাউট থাকে বা যদি মনে হয় যে এই অ্যান্সারটা এইটা হবে অবশ্যই নি ডিটায় কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি আবার চেক করে নেবো কারণ খুব তাড়াহুড়োতে ভিডিও করা হচ্ছে অতটা সময় পাইনি যদি কোনো মিস্টেক হয় অবশ্যই কিন্তু ভুল তোমরাই সংশোধন করবে কারণ তোমরা পরীক্ষা দিয়ে এসছো আর দেখে নাও চুয়ান্ন কোশ্চেনের অ্যান্সার হবে বি আর পঞ্চান্ন কোশ্চেনে যেটা পঞ্চান্ন কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি হবে ওয়ান ইজ টু ওয়ান দুটোর ক্ষেত্রে পঞ্চান্ন কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি আর ছাপ্পান্ন কোশ্চেন অ্যান্সার হচ্ছে দেখে নাও যেটা ছাপ্পান্ন আগেও এটা বলেছি যে লুভার মিউজিয়াম কোথায় আছে আর এইটা জিকে পার্টে আপলোড করা আছে জিকে পার্টার একবার দেখে নিও যদি কোনো কিছু মিস্টেক হয় আর সাতান্নটাই সাতান্নটা অপশান সি হয় ম্যালি আর আগ্রা যেটা যেটা সেটা আটান্ন কোশ্চেন বি আমরা ডাইরেক্ট অঙ্কর পার্টে চলে যাব অঙ্কর পাটে সে ফিফটি যেটা সেটা হচ্ছে ঊনগঞ্চাশ সি হবে ফিফটি নাইনের কোশ্চেন এক লাগে ছাত্রাত্রী যে সিরিজে অঙ্কটা দিয়েছে সেটা ঊনগঞ্চাশ হবে ফিফটি নাইনে সি ষাটের অংশ দেখে নেব কোনো পরীক্ষায় সেটা অপশান হবে বি পঁয়ষট্টি ষাটের কোয়েশ্চেন আনসার হচ্ছে বি আর তারপরে দেখে নেবো ছেষট্টি কোশ্চেন ছেষট্টিও চার ইঞ্চ সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেলো এটা সম্ভবত কত দাগে ছিল ষাটের ছিল ষাটের পরে একষট্টি একষট্টির কোয়েশ্চেন ষাটের বি বিষটের বিয়ের পর একষট্টি দাগের কোশ্চেন হচ্ছে অপশান সি হবে ছয় ইঞ্চ একষট্টির কোয়েশ্চেন হচ্ছে ছ ইঞ্চ আর অপরযুক্ত শব্দটি হচ্ছে কোনটা বাষট্টি যেটা অ্যান্সার হবে বাষট্টি সি মিছি গান বাষট্টি অপশান সি হচ্ছে তারপরে বয়টার সঙ্গ এগত আগেই বলা হয়েছে তেষট্টি সি হবে লন্ডনে আর চৌষট্টি দেখে নেব চৌষট্টি যে অর্থপূর্ণ অর্থ বিপরীত সেই একই জিনিস দিয়েছে এগুলো বড্ড সময় সাপেক্ষ আর এত টিয়ারের মধ্যে এটা এক ঘন্টা পরীক্ষার মধ্যে এটা অবিবেচক মনে হয়েছে এখানে ই ইনকনসিটি এটা অপশান ডিও হতে পারে আবার কতটা ডিসগ্রিমেন্টটা অনেকটা দূর আছে ধরে নিতে পারো ডিটাই অ্যান্সার হবে এটাই অ্যান্সার হতে পারে যোগ যদি কেউ বি করে থাকো বলবো না যে পুরোপুরি ভুল কিন্তু অপশান ডিটা হচ্ছে বেশি প্রমিনেন্ট আমার মনে হয়েছে তাও যদি যে যা করেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও একবার তো পিন করে দিও চৌষট্টি ডি হবে আর পঁয়ষট্টি যেটা পঁয়ষট্টি সি একদম পঁয়ষট্টি সি হচ্ছে অ্যান্সার আর তারপরে দেখে নেব ছেষট্টি যেটা আছে ছেষট্টির কোশ্চেনের অ্যান্সার হবে বি আর তারপরে ছেষট্টির পরে দেখে নেব ছেষট্টি পরে সাতষট্টি যে ক্যান্স অ্যান্সারটা হবে সেটা অপশান বি পঁচিশ আর আটষট্টি যেটা ভাস্কর গামা এ প্রথম আবিষ্কার করে আর ঊনপঞ্চাশের যে কোশ্চেনটা ঊনপঞ্চাশের কোশ্চেনটা একটু লেদি লেদি আছে একটু পড়তে টাইম লাগবে এটা হচ্ছে বি ও সি হবে একটু ভালো করে পড়ে নিও এটা বি আর সি অ্যান্সার আসছে আর একটি দেওয়ালের ছ ছটার ছটার ঘন্টা বেড়ে তিন থেকে সময় লাগে এইটা সত্তরের কোশ্চেনটা আসবে অপশান ডি ফোর পয়েন্ট এইট সেকেন্ড ফোর পয়েন্ট এইট সেকেন্ড একাত্তরের যে সরলটা দিয়েছে একাত্তর সরলটা অ্যান্সার হবে জিরো আসছে একটু ভালো করে দেখে নিও আর সরি 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 এটা রুট সেভেন আসছে আমি মিস্টেক করে যাচ্ছিলাম একাত্তরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে রুট সেভেন আসছে যদি ক এটা যদি করাও হয় এই মানে একাত্তরের কোশ্চেনটা না একাত্তরের কোশ্চেনটা জিরোই আসবে সরি সরি আবার মিস্টেক একটু মিস্টেক করেছিলাম একটু আবার খাতা দিয়ে ক্যালকুলেশন করা ছিল অ্যাকচুয়ালি আর একাত্তরের কোশ্চেনটা অ্যান্সার হবে জি সরি জিরো আর যদি তাও যদি কেউ অন্য কোনো অ্যান্সার করে থাকো আমাকে জানিও একাত্তরের কোশ্চেনটা অ্যান্সার হবে জিরো এ একাত্তরের কোশ্চেনটা অ্যান্সার হবে এ জিরো তারপরের কোশ্চেন দেখে নেবো বাহাত্তরের যে কোশ্চেনটা বাহাত্তরের ডি মানে এগারো হবে যে দুটি সংকট অনুবাদ যেটা দিয়েছে সেটা কিন্তু এগারো হবে আর তিয়াত্তরের কোশ্চেন এটা আগেই তো আলোচনা হয়েছে তিয়াত্তরে এ ক্যানি আর যেটা চুয়াত্তরের কোশ্চেন সেটা কিন্তু অপশান এ বেলা এগারোটায় বেলা এগারোটায় আর পঁচাত্তরের যে কোশ্চেনটা চুয়াত্তরের চুয়াত্তরের কোশ্চেনটা না চুয়াত্তরের কোশ্চেনটা এগারোটা কুড়ি মিনিট হবে সরি আবার একটু মিস্টেকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি চুয়াত্তরের কোশ্চেনটা হবে সি বেলা এগারোটা কুড়ি মিনিট হবে বেলা এগারোটা কুড়ি মিনিট হবে চুয়াত্তরের কোশ্চেনটা হবে অপশান সি তিয়াত্তরের কোশ্চেনটা এক ছিল ক্যানিং আর চুয়াত্তরের কোশ্চেনটা হবে বেলা এগারোটা কুড়ি মিনিট আর এরকম একটু বলার মিস্টেকের জন্য আমি বারবার আমার থেকে সরি চেয়ে নিচ্ছি তার কারণ আসলে খাতায় ক্যালকুলেশনটা করা আছে আমি সেইটাকেই ফলো আপ করতে করতে তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করছি এবার হয়তো পাশাপাশি দু তিনটে অঙ্ক করা আছে সেই জায়গা থেকে তার অত আগের ট্রেন্সার তো কোনোটাই বলে ফেলেছিলাম সেই জায়গা থেকে তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর তারপরে চুয়াত্তরের কোশ্চেনটা অপশান সি হবে এগারোটা কুড়ি মিনিট আর পঁচাত্তরের কোশ্চেন যে দেখে নেব পঁচাত্তরের কোশ্চেনটা হচ্ছে পঁচাত্তর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে জিরো আর তারপরে এটা দেখে নেবো যে পঁচাত্তরের কোশ্চেনটা তারপরে বাকি পার্টটা পঁচাত্তর সরি পঁচাত্তরের কোশ্চেনটা জিরো অ্যান্সার মানে অপশান ডি হবে অ্যান্সার যদি এটা দিয়ে ভাগ করা হয় অবশ্যই কিন্তু জিরো হবে পঁচাত্তরের কোশ্চেনটা ডি অ্যান্সার ছিয়াত্তরের কোশ্চেনটা দেখে নেব ছিয়াত্তরের কোশ্চেনটা টু ইজু রুট ওভার পাই এটাই হচ্ছে অ্যান্সার আর সাতাত্তরের যে কোশ্চেনটা আমরা দেখে নেব সাতাত্তরের সি হবে বারো ইঞ্চ আর যেটা তারপরে দেখে নেবো আটাত্তরের যে কোশ্চেন আটাত্তর ডি হবে দশ দিন আটাত্তরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে দশ দিন আর উনপঞ্চাশের কোশ্চেন ডায়নামো যেটা যেটা আগেও বলেছি বিদ্যুৎ উৎপাদনের উৎস বা ঘর্ষণের দ্বারা হবে আর কেউ কেউ অনেকে করে থাকতে পারে শক্তি স্থান পরিবর্তনকারী কিন্তু এইটার থেকে ঘর্ষণ দ্বারা এটাই কিন্তু পমিনের উত্তর উনআশির যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি তারপরে দেখে নেবো আর আশির যেটা আসিল কিন্তু এখানে কিন্তু এই কোশেনটা একটু গণ্ডগোল বা একটু চাপের কোশ্চেন যোগানের দিক থেকে মূল্যস্থান বৃদ্ধি আটকাবার উপায় একটা হচ্ছে কর চাপিয়ে কিন্তু অর্থ যোগানের হ্রাস টানা যায় এটা কিন্তু একটা বেসিক পয়েন্ট আর এবার দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা আরেকটা খুব কাছাকাছি যেটা থাকে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকের টাকা যোগানের নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ বিভিন্ন ধরনের ওদের একটা বেসিক পলিসি থাকে তুমি যে ইকোনমিক্স পার্টটা ভালো করে দেখো এবং সেই জায়গা থেকে বি আর সির মধ্যে একটা কনফিউশন ব্যাপার তাই আমি বলবো আশির পাটার অ্যান্সার কর চাপিয়ে অর্থ যোগানের রাষ্ট্রানো একটা কিন্তু পদ্ধতি সেই হিসাবে আশিরটা বি অ্যান্সার ধরে নিতে পারো একাশির যেটা অ্যান্সার সেটা একাশির এ ছাব্বিশ কিলোমিটার একাশির কিন্তু ছাব্বিশ কিলোমিটার তারপরে দেখে নেবো বিরাশির যেটা কোশ্চেন বিরাশির কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি তারপরে হারিন্দার বিরাশির কোশ্চেনের যদি এটাকে পরস্পর করতে থাকো দেখবে বিরাশির কোশ্চেনের অ্যান্সার হচ্ছে হারিন্দার বিরাশির সি আর তিরাশির হচ্ছে এ এটা অবশ্যই আগে বলেছিল আর চুরাশির যেটা কিছুই নয় এই চুরাশির কোশ্চেনটা ইজি চুরাশির কোশ্চেনটা অবশ্যই বুধবার হবে আর চুরাশিটাই সি হচ্ছে অ্যান্সার পঁচাশির দেখে নেবো পঁচাশির এ পাঁচ দিন পঁচাশির কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পাঁচ দিন আর তারপরে দেখে নেবো ছিয়াশির হচ্ছে এ অবশ্যই আর এখানে সাতাশির হচ্ছে কোনো ক্ষতি বা কোনো লাভ হয়নি একদম বেসিক সাতাশির যে যে অ্যান্সার হবে অপশান ডি একদম এবারে অপ্রযোজ্য শব্দটি যেটা অষ্টাশি বি হবে অষ্টাশি কোশ্চেনের অ্যান্সার হবে বি তারপরে দেখে নেবো উননব্বই এইটি নাইনের কোশ্চেন সেটা হবে বি এইখান থেকেও কিন্তু বি হবে বি বি হবে আর এটা হচ্ছে উননব্বই কোশ্চেন নব্বই কোশ্চেন ডি হবে একশো ছয় যদি কো সংখ্যা দুটির যোগফল কত হবে সেটা হচ্ছে একশো ছয় আর তারপরে যেটা একানব্বই কোশ্চেন সেটা দেখে নেবো একানব্বের কোশ্চেনটা এটা দুভাবে করা যেতে পারে কিন্তু দুভাবে উত্তর নাও আসতে পারে এবার সেই জায়গা থেকে আমি একটা দিচ্ছি প্রথম দশ কিলোমিটার উপরে চলে গেল দশ কিলোমিটার ওপরে গিয়ে সেইখান থেকে সেইখান থেকে সে ছ কিলোমিটার নিচে গেলো ছ কিলোমিটার নিচে এসছে মানে তার হাতে চার কিলোমিটার কিন্তু পড়ে আছে স্টার্টিং পয়েন্ট থেকে তারপর সে তিন কিলোমিটার পূর্বে গেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা জানি পূর্বে আরও তিন কিলোমিটার গেছে তাহলে এইখান থেকে সে চার কিলোমিটার আর এইখানে তিন কিলোমিটার সে কোন দিকে ওই মুখে রয়েছে অবশ্যই সে কিন্তু আবার দক্ষিণ দিক থেকে গিয়ে সে এই পয়েন্টটা ওই মুখে আছে এই যে তাহলে এটা কোন ওই মুখ হবে সে ছ কিলোমিটার গিয়ে এদিকে চলে এসছে এটা দক্ষিণ এটা কিন্তু এদিকে এবার এইখান থেকে কিন্তু অ্যান্সার হবে এখানে হচ্ছে দুটো অ্যান্সার দুভাবে দিতে পারে একটা হচ্ছে পুরোপুরি সাত কিলোমিটার পূর্ব বলে দিতে পারো আর যদি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব অ্যান্সার দিতে পারো এবার আমি কি বলছি এবার যদি বলো পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব সেই হিসাবটা আমি দেখিয়ে দিতে পারি দুটো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে দিতে পারছি এটা জায়গা থেকে যাই হোক বেশি কথা না বাড়িয়ে এটা বলে দিচ্ছি যে পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব অপশান হবে অ্যান্সার এবার সাত কিলোমিটার যারা পূর্ব করেছো আমি কেনই বলছিলাম সাত কিলোমিটার যারা করে তারা একটু ভুল ভুল হয়ে যাবে সেটার জন্য পাঁচ কিলোমিটার উত্তরপূর্ব হবে অ্যান্সার একানব্বই ডি বিরানব্বই এই কোশ্চেনগুলো জি কে পার্টে আপলোড করা আছে বিরানব্বই বি হবে আর ব্যাকটেরিয়া আবিষ্কারক যেটা ডি হবে অবশ্যই জি কে পার্টে আপলোড করা আছে আর এবার দেখে নিও যেটা চু চুরানব্বই কোশ্চেন সেটা সি হবে নয় নয় ই টু টেন আর যেটা উনিশশো উনত্রিশ সালে কংগ্রেসে লাহোর অধিবেশন কার সভাপত্য ঘটেছিল সেটাও পঁচানব্বই কোশ্চেন ডি অ্যাস জওয়াহরলাল নেহরু আর সাঁচিশ তুপ কোথায় আছে ছিয়ানব্বই যেটা কোশ্চেন ছিয়ানব্বই এ সাতানব্বই সি হচ্ছে অ্যান্সার দামোদর আর আটানব্বই যে না সেটা হচ্ছে আমেরিকা বাস্কেটবল একদম এটা ভুল আছে একশোর যেটা একশো সরি নিরানব্বই কোশ্চেন সরি একশো সি আছে অ্যান্সার নাথুলা পাস এই ছিল হান্ড্রেডটা কোশ্চেন সলভ এবং আশা করি তোমাদের সবারই কোনো অসুবিধা হবে না যদি কোনো কোশ্চেন মিস আউট হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি কোনোটা কনফিউশন তোমাদের কনফিউশন লাগে অঙ্কের ক্ষেত্রে বা এইটা উত্তর হবে না ওইটা উত্তর হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তার কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আপলোড করতে হয়েছে বুঝতেই পারছো জিকে পাট আপলোড করি অঙ্কগুলো সলভ করে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার জন্য তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিনিস ভিডিও